জোড়া ঘূর্ণাবর্তের দোসর মৌসুমি অক্ষরেখা আগামী চার দিন বৃষ্টিপাত বাড়বে উত্তর ও দক্ষিণবঙ্গে তো আগামী চার দিন উত্তর ও দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ঝলমলে রোদ ওঠার কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না বঙ্গে বিগত এক সপ্তাহ ধরে বর্ষা চলছেই কবে থামবে এখনও পর্যন্ত কোনো আশার বাণী শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তর মঙ্গলবার বিকেলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয় আপাতত বৃষ্টির বন্ধ হচ্ছে না আগামী চার দিন উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে হাওয়াফিস জানাচ্ছে চব্বিশে জুন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়ার মতো জেলায় পঁচিশে জুন দক্ষিণবঙ্গের জেলাগুলি ভিজবে হালকা বৃষ্টিপাত হবে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনায় ছাব্বিশে জুন বাংলাদেশ সংলগ্ন জেলা যেমন মুর্শিদাবাদ নদিয়া ও দুই চব্বিশ পরগনার কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় দার্জিলিং ও কালিম্পংয়ের দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে কয়েক জায়গায় ভারী বৃষ্টিপাত হবে বলে অনুমান আবহাওয়া দপ্তরের পঁচিশে জুন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে একটু বেশি বৃষ্টি হবে কলকাতায় আগামী চার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কিন্তু এত মাত্রাতিক বৃষ্টিপাত কেন হাওয়াফিস জানাচ্ছে এই বৃষ্টির কারণ মৌসুমি অক্ষরেখা বর্তমানে উত্তর পশ্চিম ভারত থেকে শুরু করে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপর দিয়ে যাচ্ছে এছাড়াও বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরপ্রদেশের ওপর ছাব্বিশে জুন সেই কারণে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনায় একটু বেশি বৃষ্টিপাত হবে জলস্তর খানিকটা হলেও বাড়তে পারে তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ